A leader must be a man of approach. He is friendly and forgiving. নেতা হবে যার কাছে সব কথা বলা যায়, ফ্রেন্ডলি দয়ার্থ বন্ধুভাব সম্পন্ন, ফরগিভিং ক্ষমাশীল। ওরে বাবা, কর্মী একটু ভুল করেছে, শোক কত বড় করে লাঠি হাতে নিয়ে আসে। তোমাকে যদি আল্লাহ এভাবে ধরে, তোমার রেহাই আছে, আমার রেহাই আছে? না, ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহর কোরআন কি বলে? হে মোহাম্মদ, এটা আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তোমার হৃদয়ের ভিতরে মায়া দিয়েছে। ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাজ্জু মিন হাওলিক। তুমি যদি কঠোর হতে, তাহলে তোমার চারিপাশে যে সংগঠন দাঁড়িয়ে আছে, যারা তোমার চারিপাশে লক্ষ লক্ষ মানুষ যে তোমার চারিপাশে ঘিরে আছে, এরা বিচ্ছিন্ন হয়ে যেত। আমি নেতাদেরকে বলতে চাই, কলিজার ভিতরে মায়া নাই কেন? মায়া দিয়ে তো সংগঠন চালাইতে হবে, স্নেহ দিয়ে সংগঠন চালাইতে হবে, এর কোনো বিকল্প নাই। তোমার ভিতরে যদি সে মায়া খুঁজে পায়, তুমি মায়ের মতোই স্নেহ করো, তাহলে তোমার নির্দেশের সামনে মায়ের বন্ধন ছিঁড়ে আসবে এবং জীবন দিতে আগিয়ে যাবে। লিডারের কাছে তো সেটা থাকতে হবে, তার হৃদয়ের ভিতরে তো বদান্যতা, হৃদয়ের ভিতরে মায়া, নিজের ভিতরে অন্যকে ক্ষমা করার জন্য রহম দিল হওয়া, এটা তো অন্যতম এক গুণ। ওরে বাবা, দায়িত্বশীলদের শোক দেখলে, তার চেহারার বিবর্ণতা দেখলে কর্মীরা ভয়ে পালাতে চায়। ওনাকে কি বলবো, অ্যাপ্রোচেবল নয়, কোনো কিছু তার কাছে বলতে সাহসই করে না। হায় হায়, সে তো দায়িত্বশীল, সেটা বড় ধরনের জালেম, বড় ধরনের জালেম। জালেমেরা কী করে সংগঠন চালাবে? হযরত ওমর কঠিন ছিলেন। আবু বকর সিদ্দিক মৃত্যুর বিছানায় বললেন যে আমার পরে খেলাফতের জন্য আমি ওমরকে দায়িত্ব দিয়ে যেতে চাই। ওমরকে ডাকো। ওমরকে ডাকা হলো, হযরত ওমর কাঁদতেছিলেন আর বলতেছিলেন আমি খেলাফত চাই না। আবু বকর বললেন, ওমর তুমি খেলাফত চাও না, খেলাফত তোমাকে চায়। সুবহানাল্লাহ, তুমি ওই ব্যক্তি যার সম্পর্কে রাসূলুল্লাহ বলছেন লাউ কানা বাদি নবিয়ুন লাকানা ওমর। আমার উম্মতের ভিতরে যদি একজন ব্যক্তি নবী হইতো, তো ওমর নবী হইত। আমি আমার বংশ থেকে কারো নাম বলছি না, আমি ওই ব্যক্তির নাম বলছি। রাসূলুল্লাহ বলছে উম্মতের ভিতরে যদি আল্লাহ নবুয়ত দিত, যদি নবুয়ত থাকতো, ওমর নবী হইত। হযরত তালাহা বললেন, হে আমিরুল মুমিনীন, আপনি চলে যাচ্ছেন, এত কঠোর ব্যক্তিকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন যিনি আমাদেরকে সামান্য অপরাধের জন্য কঠোর দণ্ড দেবে। ওমরকে ভয় পায় সবাই। আবু বকর সিদ্দিক হুঁশ আসে, হুঁশ চলে যায়, আবার হুঁশ আসলে বলল তালাহা কি বলছ? এই বলছি। তিনি বললেন, না, আমার জীবিত অবস্থায় ওমরকে যা দেখেছ, আমার মৃত্যুর পরে ওমরকে ভিন্নভাবে দেখবে। খেলাফতের দায়িত্ব নিয়ে হযরত ওমর সিজদায় পড়ে গেলেন আর কানলেন, আল্লাহকে বললেন আল্লাহুম্মা ইন্নী গালিজ ফালাইয়েনি, আল্লাহুম্মা ইন্নী গালিজ ফালাইয়েনি। আয় আল্লাহ, আমি কঠোর, আমাকে নরম করে দাও। আল্লাহুম্মা ইন্নী বখিল ফাসাক্কিনি, আল্লাহ আমি বখিল, আমাকে দানশীল করো। আল্লাহুম্মা ইন্নী যঈফ ফাকাউয়েনি। খেলাফতের পরে হযরত ওমর যে দোয়া করলো, ও দায়িত্বশীলগণ, তোমরা কি পড়েছ এগুলো? আল্লাহুম্মা ইন্নী যঈফ ফাকাউয়েনি, আল্লাহ আমি দুর্বল, আল্লাহ আমাকে এত বড় দায়িত্ব আমাকে দিয়েছ। মুসলিম খেলাফতের সীমানা নাই, দেখা যায় না এই প্রান্ত থেকে ওই প্রান্ত, সূর্য উদয় এবং অস্তের দেশে সাম্রাজ্য পৌঁছে গেছে। হযরত ওমর আল্লাহ তাআলার কাছে দোয়া করে এইভাবে, ওমাই ওকাশ নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। কি মেজাজি আপনি, আপনার কাছে কোনো কর্মী কাছেই যেতে চায় না। আমি আপনারা আল্লাহর বাস্তে বলতে চাই যে আপনি রিজাইন করেন, আপনি এই আন্দোলনের দায়িত্ব নিয়ে জাহান্নামে যাওয়ার পথে আর এক চুল আগাবেন না বলছি, এক চুল। আপনার মতো জালেমের জন্য খোদার দিনের দায়িত্ব আসে নাই, আপনার কাছে লোকেরা অ্যাপ্রোচেবল নয়। সব কথা রসুলের কাছে লোকেরা খুলি বলতে পারত, আপনি আর আমি কেন অতটুকু অ্যাপ্রোচেবল হতে পারলাম না? কিসের অহংকার আর দেমাক? আমি দায়িত্বশীলদেরই বলতে চাই, হৃদয়ের ভিতরে মায়া সঞ্চার করো। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম, তাদের জন্য যদি আপনি দয়ার্ত না হইতেন, এ সংগঠন ভেঙে তছনছ হয়ে যেত।
কি ধরনের অ্যাপ্রোচেবল, তার একটা নজির শুধু দিতে চাই। জুমার খুতবা দিয়ে হযরত ওমর খুতবার মধ্যে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের বিবাহের কারো মোহর 500 দিরহামের বেশি নাই, সুতরাং উম্মতের 400 দিরহামের উপরে মোহর হওয়া উচিত নয়। হযরত ওমর খুতবা দিচ্ছেন, কিন্তু নারীরাও তো খুতবা শুনতেছিল। একজন নারী দাঁড়িয়ে গেলেন, সোজা দাঁড়িয়ে গেলেন মসজিদে, বললেন, আমা সামাইতু কাল আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়া আমিরাল মুমিনিন, আমিরুল মুমিনিন আল্লাহর কোরআন শরীফে কি বলছে শুনো নাই? খুব ভালো করে শুনেন, ইতিহাসে সেই ঘটনা রয়েছে। আতাইতুম ইহদাহুন্না কিনতারা, কোরআনের আয়াত পড়ে দিলেন, সূরা নিসার 20 আয়াত, ওয়া ইহদাহুন্না কিনতারা, তিনি বললেন, ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা, আল্লাহ বলছেন তোমরা যদি নারীদেরকে মোহরের জন্য সোনা চাঁদির ভিতরে ডুবাই দাও, তারপরেও সেগুলার যদি বিবাহ বিচ্ছেদ হয় সেগুলা তোমরা তার থেকে নিতে পারবে না। নারী বলল, আল্লাহ বলছে সোনা চাঁদে দিয়ে ডুবিয়ে দাও, তুমি বলছো 400 দিরহামের উপরে মোহরানা হতে পারবে না, তুমি আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করছো। হযরত ওমর খুতবা বন্ধ করে ফেললেন। কি বললেন জানেন? সমগ্র দুনিয়ার নেতারা নিজেদের কানে শুনো হযরত ওমরের বক্তব্য। হযরত ওমর বললেন, ইমরাতুন আসাবাত ওয়া আমিরুন আখতা, এই মহিলা সঠিক বলছে, যেহেতু সে কোরআন শরীফ দিয়ে বলছে, তোমাদের আমির, তোমাদের নেতা আমিরুল মোমিনিন ভুল করেছে, আমি উড্র করে নিলাম, মোহরের কোনো উপরের সীমা নাই। কোরআনের এটাই আয়াত, নিচের সীমা আছে, আশারাতা দারাহেম, 10 দিরহামের কমে কোনো মোহর হবে না, উপরে উপরে তার সামর্থ্য আছে, যতটুকু পারে হইতে পারবে। হযরত ওমরের মতো মানুষকে এই জাতের সমালোচনা করার পরেও তিনি কিভাবে গ্রহণ করে নিলেন? বললেন, তোমাদের আমির ভুল করেছে, এ মহিলা সঠিক বলছে। আমি বেদুইনের কথা বলতে গেলাম না, ওমরের লম্বা জামার উপরে কিভাবে বেদুইন কথা বলছে? আমাদের জামা যা বায়তুল মাল থেকে পেয়েছিলাম সেই জামা দিয়ে তো এই কাপড় দিয়ে জামা হবে না, তোমার জামা এত লম্বা কী করে হলো? হযরত ওমর আবদুল্লাহরে বললেন, তুমি জবাব দাও। আবদুল্লাহ বললেন, দেখো আমার জামাটা তোমার চাইতেও ছোট, আমি কিছু অংশ আমার আব্বুকে দিয়েছি, তিনি একটু লম্বা। হযরত ওমর বেদুইনকে জিজ্ঞাসা করলো, আমি যদি জবাব না দিতাম তুমি কি করতে? তলোয়ারে পায়ের করে বললো, ওমর এটা দিয়ে জবাব দিতাম। হযরত ওমর এরপরে বললেন, তোমার মতো বেদুইন জীবিত আসো বিদায়, আমি খেলাফতে আছি। আমরা আজকে কি প্রতিবাদকে গ্রহণ করতে শিখেছি? আমরা কি আমাদের বিরুদ্ধে সমালোচনাকে গ্রহণ করতে পারি? হযরত ওমর বলেন, তোমার মতো বেদুইন, যে বেদুইন বললো যে এই তরবার দিয়ে তোর গর্দান উড়িয়ে দিতাম আমি, বেদুইনদের কথাও সেরকম।